পোস্টমর্টম করতে হয়। দেশি মুরগি একটা মারা গেছে, আমার বন্ধু নিয়েছে, একটু কাইটা দেখি ভিতরে কি হয়েছে, ধরেন দেখি একটু সাথে এটা হেল্প করেন। মুরগিটা এখন আমরা কাটতেছি, দেখেন কি হয়েছে, মুরগির উপরের অংশে এগুলা চিকনা হয়ে গেছে, দেখি ভিতরের কি অবস্থা। চর্বি হয়ে গেছে বেশি, গ্যাসে পেটে পানি এসে পড়ছে, বুঝতে পারছেন, এটি পানি পেটে পানি এসে পড়ছে গ্যাসে, ভিতরে একটু গ্যাস আছে হয়তো। যেটা ফাটা আছে দেখি, এটা হচ্ছে গিজার্ট, আমরা যে মুরগিটা পোস্টমর্টম করলাম এই মুরগিটার মধ্যে পাওয়া গেল রানিক্যাট। রানিক্যাট পাইলাম কিভাবে, পাইলাম রানিক্যাটটা আমার কাছে মোরা মুরগি নিয়ে আইছে আমার এক ভাই, এটা ফাইরা ভিতরে দেখলাম যে গিজার্ট, গিজার্টের সাথে একটা পাইপের মতো আছে, এটার বলে প্রোভেন্টিকুলার্স, প্রোভেন্টিকুলার্সের ভিতরে দানা 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 যে জায়গা এটার মধ্যে রক্ত হিসাব পড়ছে, যদি রক্ত হিসাব পড়ে তাহলে এটা রানিক্ষেত বুঝতে হবে, রানিক্ষেতের কোনো চিকিৎসা নাই, এটা ভাইরাস জনিত রোগ, এই রোগের কোনো চিকিৎসা নাই, এটা চিকিৎসা বলতে রানিক্ষেতের সময় মতো ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন দিলে রানিক্ষেত আসে না। আর ভালো মানের ভ্যাকসিন ব্যবহার করবেন,